হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন বুকারেস্ট টাইম অলমোস্ট 8টা বাজতেছে সকাল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রোমানিয়াতে যারা প্রথমে আসবেন আসার পর কীভাবে আপনারা ওই উইদাউট ট্যাক্সি বা আপনার প্রাইভেট কার ছাড়া কীভাবে স্বল্প খরচে আপনারা বাসে চলাচল করতে পারবেন, এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে হেল্পফুল ভিডিও ক্রিয়েট করব। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। লেটস গো ফর গোয়িং অন দা টপিকস। ওকে, সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে একটা ব্যস্ততম শহর রোড, এখানে প্রচুর যানবাহন চলাচল করতেছে। তো বিষয়টা হচ্ছে রোমানিয়ার বুকারেস্ট হচ্ছে রোমানিয়ার ক্যাপিটাল সিটি। তো আপনারা যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা রোমানিয়াতে আসবেন বা আসার জন্য ট্রাই করতেছেন, তারা রোমানিয়াতে আসার পরে বুকারেস্টের ভিতর দিয়েই আপনাদেরকে বিভিন্ন কোম্পানিতে যেতে হয়, যেটাকে বলা হয় বুকারেস্টকে বলা হয় রোমানিয়ার প্রাণকেন্দ্র মূলত। তো আপনারা যে বিষয়গুলো খেয়াল রাখবেন রোমানিয়াতে আসার পরে, অবশ্যই এই দেশের নিয়ম কারণ অবশ্যই আপনাদেরকে পারফেক্টলি নিয়ম মানতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই দেশে আপনার ট্রাফিক আইন খুবই খুবই আপনার মানে যারা যানবাহনে চলাচল করে বা যারা যানবাহন চালায় তারা আপনার এই তার ট্রাফিক আইনটা খুবই মান্য বা যেটাকে বলে আর কি ওই আইন অনুযায়ী তারা সব কিছুই করে, ঠিক আছে। এখানে ট্রাফিক রুলস কেউ ভঙ্গ করে না। এখানে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যেটা, যে ট্রাফিক পুলিশে আপনার ওই রাত দিন 24 ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকার পরেও দেখা গেছে যে অনেকেই ট্রাফিক পুলিশকে না মেনেই আইন বা নিয়ম ভঙ্গ করে অনেক সময় তারা রুডলি বা রাফলি গাড়ি চালায়। কিন্তু এখানে আসলে ট্রাফিক পুলিশ আমরা পাই না, আসলে এই পর্যন্ত খুবই কমেই দেখছি। বিষয়টা হচ্ছে তারা ওই সিগন্যালকে খুবই খুবই মানে সিগন্যাল পড়ছে তো গাড়ি মানে স্ট্রেট, মানে গাড়ি ওই আপনার ওভারটেক কোনো গাড়িকে গাড়ি ওভারটেক করতেছে না। তো যাই হোক, আমি বেশি কথা বলে ফেলতেছি। তো মূল টপিক যেটা সেটা হচ্ছে যে আপনারা বাসে কীভাবে চলাচল করবেন। তো বাসে চলাচল করার জন্য আপনাদেরকে এখানে রোমানিয়াতে প্রত্যেকটা বাস কাউন্টারে এটিএম বুথ আছে, এটিএম বুথ সিস্টেম, বাস কাউন্টার সিস্টেম। এখানে আপনাদের কার্ড কিনতে হবে, এটা হচ্ছে এসটিভি কার্ড। তো এই কার্ডের মাধ্যমে আপনারা বাসে চলাচল করতে পারবেন। তারপর এখানে ট্রামবাই আছে যেটা রোডের উপর দিয়ে ট্রেনের মতো চলে, ওইটাও ব্যবহার করতে পারবেন। আর মেট্রোতে, আন্ডারগ্রাউন্ডে মেট্রোতে চলার জন্য আপনাদের ওই কার্ড অ্যালাউ না, আপনাদেরকে কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। জি, এখন আপনাদেরকে যে বিষয়টা সেটা হচ্ছে এসটিভি কার্ড। এটা হচ্ছে আপনার এসটিভি কার্ড, একটু ভালোভাবে খেয়াল করেন। প্রত্যেকটা এটিএম বুথে বা প্রত্যেকটা কাউন্টারে আপনারা এই এসটিভি কার্ডটা পাবেন। ম্যাক্সিমাম কাউন্টারেই থাকে, যখন যে জায়গা থেকে বাসে উঠবেন বাসের কাউন্টারের সাথে আপনার তো ভিউয়ার্স, এখন আপনারা আপনাদেরকে আসলে লক্ষ্য করে দেখবেন, এটা হচ্ছে বাস কাউন্টার। বাস কাউন্টার বলতে বাস স্ট্যান্ড, এই জায়গায় আসলে বাস কাউন্টার নেই। আপনারা যেগুলো একটু মানে যে রাস্তাগুলো একটু পপুলার বা বিজি ওই রুটে আপনারা বেশিরভাগই ইয়া পাবেন, ওই বাস কাউন্টার পাবেন। ওই জায়গা থেকে এসটিভি কার্ড, এই এসটিভি কার্ডটা আপনারা আপনার কাউন্টারে গিয়ে যখন যাবেন তখন গিয়ে বললেই হবে। এখানে আবার অনেকে ইংলিশ একটু কম বুঝে, তারপরেও আপনি কাউন্টারে গিয়ে যদি বলেন যে আই ওয়ান্ট টু কাট, হ্যাঁ বাস এসটিভি, এসটিভি বললে আপনাদেরকে কাট দিয়ে দিবে। দশ লে দিবেন, রোমানিয়ান দশ লে
বাংলাদেশি টাকায় হয়তো বা 200 টাকা, হয়তো 180 বা 190-200 টাকা। তো যখন আপনি 10 টাকা দিয়ে বা 10 লে দিয়ে যখন একটি কার্ড কিনবেন, ওই কার্ডের ভিতরে আপনার 6 লে থাকবে, 3 লে কার্ডে, 3 লে বা 3.5 সামথিং কার্ডের কস্ট যাবে। আর আপনি যখন কার্ডে ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আপনি আবার এই কাউন্টার থেকেই কার্ড টাকা রিলোড করতে পারবেন। আর এখানে যখন আপনি যে বাসে উঠবেন, এখানে মেশিন আছে বাসের ভিতরে, আমি আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। কার্ড পাঞ্চ করলেই আপনাকে শো করবে আপনার ব্যালেন্স কত টাকা আছে। তো পরবর্তীতে যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আপনারা কার্ডে টাকা রিলোড করতে পারবেন। তো আপনারা যে বিষয়টা, আরেকটা বিষয়, আপনারা বাসে ওঠার পরে যখন কার্ড পাঞ্চ করবেন মেশিনে, তখন আপনারা যে লোকেশনেই যান বা যে কয়টা বাস স্টপেই যান, আপনার 1 টাকা 30 পয়সা, মানে 1.30 লে কাটবে আপনার, 1.30 লে। এটা আপনার যে স্টেশনে আপনি যান। তারপর দেখা গেছে আরেকটা বিষয়, আপনারা এখানে গুগল ম্যাপে যাওয়ার পরে আপনার কারেন্ট লোকেশন দেখাবে, আর আপনি যে স্টেশনে যাবেন বা যে লোকেশনে যাবেন ওই লোকেশন যদি আপনি ইনপুট করেন, তাহলে আপনাকে ওই লোকেশনে কত নাম্বার বাস চলতেছে, আপনার কাছাকাছি কোন বাস স্টপ আছে এটা আপনি দেখতে পারবেন এবং ওই লোকেশনে আপনি যেতে পারবেন। তো এখানে অনেক টাইপের বাস চলে, আপনার অনেক, মানে যাত্রাকে বলে নাম্বারিং, 123, 178, হ্যাঁ অনেক নাম্বারিং বাস চলে এবং এখানে ইলেকট্রিক বাসও চলে। তো এই হচ্ছে মূল বিষয়। তো আপনারা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা বাসে উঠার পরে কীভাবে কার্ড পাঞ্চ করবেন। আর এখানে কার্ড একবারই পাঞ্চ করতে হয়, আপনি যে জায়গায় যান বাস উঠার পরে কার্ড পাঞ্চ করবেন, আর অবশ্যই পাঞ্চ করতে হবে, না হলে কিন্তু আপনাদের কি বলে, দেখেন আমাদের 123 নম্বর বাস চলে আসতেছে, আমরা এখন বাসে উঠবো, দেখেন কীভাবে আমরা কার্ড পাঞ্চ করি। আমরা এখন অলমোস্ট যে জায়গাটিতে এসেছি সেটি হচ্ছে আপনার বুকারেস্ট মল। বুকারেস্ট মলে আমরা এসেছি। তো আমরা আপনাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কিভাবে আপনারা বাসে চলাচল করবেন। তারপরেও হয়তো বা এখানে সব কিছু বলতে পারি নাই বা সব কিছু বলার মতো সময় ওইটুকু, অতটুকু সময় হয়তো বা ওইভাবে হচ্ছে না। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় যেটা বলতেছি সেটা হচ্ছে যে টিকিট কাউন্টার, হয়তো বা আমি ওই জায়গায় টিকিট কাউন্টারটা পাইনি, তবে আমি আপনাদেরকে এখন টিকিট কাউন্টারটা কাছে নিয়ে যাচ্ছি যে আসলে আপনারা কীভাবে বাসের টিকিট বলতে যে কার্ডটা আপনারা ক্রয় করবেন, ওই কার্ডটা কীভাবে কিনবেন, ওই লোকেশনে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বুকারেস্ট মল, এটা বুকারেস্ট সিটি দিয়ে পড়ছে। বিভার্স যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি এই কার্ডে আমার ব্যালেন্স কম ছিল, সেক্ষেত্রে আমি আপনার 10 লে এই ব্যালেন্সে অ্যাড করছি, আমি কাউন্টারে গিয়ে কার্ড দিছি, তারপরে আপনার 10 লে দিছি, ওরা আমাকে 10 লে রিলোড করে দিয়েছে, ঠিক আছে। তো আপনাদের যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আপনারা কিন্তু ব্যালেন্স টাকা লোড করতে পারবেন, ঠিক ফ্লেক্সি, আমাদের বাংলাদেশে যেরকম আমরা সিমে ফ্লেক্সি লোড করি দোকানে গিয়ে, ঠিক এরকম কাউন্টারে আপনারা কিন্তু কার্ড দিয়ে টাকা লোড করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু যখন বাসে উঠবেন তখন অবশ্যই কিন্তু আপনারা কার্ড ট্রান্স করবেন।
পারবেন যদি কার্ড পাস না করেন মেশিনে, তাহলে কিন্তু এখানে কন্ট্রোলার আছে, যদি কন্ট্রোলার পাসে আপনাকে উইদাউট কার্ড পাস করা ছাড়া পাই তাহলে কিন্তু আপনার জন্য 50 লি মানে বাংলাদেশে 1000 টাকা জরিমানা হয়ে যাবে। তো অবশ্যই আর আপনারা অবশ্যই খেয়াল করবেন যে একবার কার্ড পাস করবেন, দুইবার কার্ড পাস করার কোনো দরকার নাই। আপনারা যখন বাসে উঠবেন আপনারা কোন লোকেশনে যাবেন, এখানে বাসের ভিতরেই আপনার এলইডি স্ক্রিন আছে, স্ক্রিনে আপনাকে দেখাবে যে কোন স্টেশনের পর কোন স্টেশন যাচ্ছে। আপনি যে স্টেশনে নামবেন ওই স্টেশনে অটোমেটিক দরজা খুলবে, দেন আপনি নেমে যাবেন। এ হচ্ছে বিষয়। তো সর্বোপরি আশা করব যে আপনারা হ্যাঁ মোটামুটি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর আমার পেজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের জন্য হেল্পফুল হয়। সর্বোপরি আমার জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।